আসসালামু আলাইকুম। সামনেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, আর এই ভর্তি পরীক্ষা যত কাছাকাছি আসে, খুব কমন একটা প্রশ্ন আমি অনেক বেশি পাই, সেটা হচ্ছে যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা দাগাতে হবে বা কয়টা দাগালে আসলে আমার চান্স হবে। প্রথম কথা হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ধরো ভাইয়া তুমি 70টা শিওর বা ধরো তুমি 75টা শিওর, এখন যে যতটা শিওর থাকে এইটা প্রথম মাথার মধ্যে ঢুকায় ফেলো যে যে যতটা শিওর থাকে 100% শিওর, তা থেকে মিনিমাম 4 থেকে 5 নাম্বার তার কম আসবেই। এটা মোটামুটি হয়, কেন হয় সেটা আসলে খুব বড় একটা ব্যাখ্যা নাই, বাট হয়। যেমন আমরা দেখি নর্মালি সবাই আমাদের সাথে কি হয়, পরীক্ষা দিয়ে বের হয়ে বলে যে আমি 90-95 এত করে পাবো, দেখা গেছে নাম্বার অনেক কমে যায়। সো তুমি যতটা এক্সপেক্ট করবে যে না একেবারে টু দ্য পয়েন্ট আমার 75টাই হয়েছে, তুমি দেখবে যে না 4-5 নাম্বার তুমি কম পেয়েছো। সো বাকি যে ধরো 25টা প্রশ্ন আছে, এইটা কোনোদিন এমন হবে না যে যে ব্যক্তি 75টা শিওর তার বাকি 25টা প্রশ্ন একেবারেই অজানা, এটা কোনোদিন হবে না। যা হবে এই 25টা প্রশ্নের মধ্যে ধরো মিনিমাম 18 থেকে 20টা প্রশ্ন তার কাছে ভাষা ভাষামো লাগবে, মানে এটা সে কোনো না কোনো সময় পড়েছে অথবা কোনো না কোনো জায়গায় সে পরীক্ষা দিয়েছে, মানে কোনো না কোনো সময়ে সেটা ফেস করেছে, কাছাকাছি অপশনগুলো তার পরিচিত, এমন ভাষা ভাষা প্রশ্ন সে পাবে 18 থেকে 20টা বা এরকম কাছাকাছি। তাহলে এরকম যে ভাষা ভাষা তার পরিচিত মনে হচ্ছে, তার যে কনফিউশন, এরকম যে প্রশ্নগুলো, এগুলো কি দাগাবো নাকি দাগাবো না, একটা সিম্পল একটা ম্যাপ করে দেখাই। ধরো 10টা প্রশ্ন তুমি এমন পেলে, আমি 20টার কথা পরে আসবো, 10টা প্রশ্ন তুমি পেলে যে তুমি একবার শিওর না যে ভাই আমি একেবারে ফুলি শিওর না যে আমি বাকি যে 70-75 নম্বর একবার শিওর ছিলাম এখানে আমি এতটা শিওর না, কিন্তু আমার কাছে মানে কনফিউশনে পড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটার মধ্যে একটা হইতে পারে এমন কিছু, বা আমি এটা পড়েছিলাম, এখন আমি কি এটা দাগাবো নাকি ছেড়ে চলে আসবো, এটাই তো প্রশ্ন। দেখো এই 10টা প্রশ্নের মধ্যে দেখো যার মোটামুটি একটা আইডিয়া আছে যে ভাই আমি কনফিউশনে পড়ে আছি, যে 70-75টা পারে অলরেডি, তার কাছে সে যদি দাগায় তাহলে মিনিমাম 3-4টা প্রশ্ন তার হয়ে যাবে, 10টার মধ্যে 3-4টা হয়ে যাবে, এটা হবেই। বাদ দাও, যেমন ভাই আমার তো হয়ই না, আমার তো কনফিউশন দাগালে একবারই হয় না, ঠিক আছে বাদ দাও, তোমার আমি 2টা ধরলাম, কারণ 2টা তো হওয়া উচিত, কারণ যে ব্যক্তি 75টা বা 70টা শিওর করতে পারে ডেফিনেটলি সে অ্যাটলিস্ট 2টা তো হবেই, কারণ সে কাছাকাছি লেভেলে যেতে পারবেই, সে পড়াশোনা করেছে। সো 2 নাম্বার সে এখানে পেয়ে গেল, বাকি 8টা তার ভুল হয়েছে, এই 8টা ভুলের জন্য নেগেটিভ হচ্ছে -2। তোমরা জানো প্রতি 4টা MCQ ভুলের জন্য 1 নাম্বার কাটা যায়, তাহলে 2 - 2 কত হলো? 0। লাভও নাই লসও নাই, কোনো সমস্যা নেই, কিন্তু যদি 2টার জায়গায় 1টা বেশি হয়, 3টা হয়, তাহলে +1.25, তাহলে 1.25 সে বেশি পাবে। যদি তার আরও 1টা হয় তাহলে +2.50, অর্থাৎ মোট সে 2.50 নাম্বার তার বেড়ে যাবে 4টা হওয়ার কারণে। এই 2.50 দেখা যাবে হয়তোবা তার বিশাল একটা ব্যবধানের কারণ করে দিয়েছে তার চান্স পাওয়া না পাওয়ার মধ্যে, বা যারা একটু খুব ভালো করবে তার সামনে মেডিকেল পিছনে মেডিকেলের মধ্যে পার্থক্য করে দিবে। সো এই ছোটো ছোটো নাম্বার এমনও হতে পারে 10টার মধ্যে তোমার 5-6টার উপরে হতে পারে, সো এটা তোমার জন্য খুব বেশি একটা টনিক হিসেবে কাজ করবে, 5-6টার বেশি হয়ে যেতে পারে। এখন যারা এই ভুল করবে যে ভাই আমি তো 70টা একদম শিওর, আমি 70টা একদম শিওরে দাগায় আসছি, ভাই আমি চান্স হয়ে গেছে, জি না, আপনি 70টা একদম শিওর যখন আপনি পরীক্ষা হল থেকে বের হবেন, বের হয়ে দেখবেন অনেকগুলো প্রশ্ন আপনার মিলছে না, উত্তর মিলছে না, সো সেখানেই আপনার প্রথম ভুল শুরু হবে। হয়তো মিলে গেলেও আপনি এক্সপেক্টেড যে নাম্বারটা আপনি কাউন্ট করছেন তার থেকে অনেক কম পাবেন, মিনিমাম 4-5 নাম্বার কম পাবেনই, এটা মোটামুটি মেডিকেলের একটা ফ্লো বলতে পারি। সো 70 আশা করলে ধরো তুমি 65-66 পেয়েছো, কিন্তু বর্তমানে তো জানোই কী অবস্থা নাম্বারে, তাই না? সো কনফিউশন তোমাকে দাগাতে হবে, সো এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে কনফিউশন শো দাগিয়ে 90+ দাগানো, খুব আহামরি কঠিন কিছু না। যে ব্যক্তি পড়াশোনা করেছে ওর ক্ষেত্রে সে যদি 70টা দাগাইতে পারে শিওরলি বা 65 দাগাইতে পারে শিওরলি, তার মানে বাকি প্রশ্নগুলো তো এমন না যে অন্য কোনো বই থেকে উঠিয়ে দিবে তোমার জন্য, মেন বইগুলো থেকেই তো প্রশ্ন আসবে। সো বাকি প্রশ্নের মধ্যে হতে পারে 8-10টা তোমার পুরোপুরি অজানা হতেই পারে, বাট 90+ বা 90-এর কাছাকাছি MCQ তুমি অনায়াসে দাগাইতে পারবে, এমন প্রশ্নই থাকবে। সো অবশ্যই কনফিউশনে দাগাবে, তাহলে তোমার চান্স বা পসিবিলিটি বেড়ে যাবে। আর কনফিউশন যদি না দাগাও, 70টা দাগায় চলে আসো, 60টা দাগায় চলে আসো, তাহলে ধরে নিবা এটা তোমার জন্য এবছর খুব টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে কি না? সো দেখবে তোমার এমন প্রশ্নগুলোই আসবে যেগুলো তুমি মোটামুটি কোনো না কোনো সময় দেখেছো, যে 7-8 বা 10টা প্রশ্ন তোমার কমন পড়বে না, টেনশন করার কারণ নাই, তোমাকে 100টাই পারতে হবে না, তোমাকে 100টা পারা লাগবে না, তুমি যদি 90টা পারো তুমি বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবা। সো তোমার 100টা পারার কোনো প্রয়োজন নাই, 7-8-10টা প্রশ্ন বাইরে থেকে আসতেই পারে, কোনো সমস্যা নাই,
তুমি ওইটা অ্যাভয়েড করলে, স্কিপ করলেও তোমার চান্স হয়ে যাবে। বাকিগুলো যদি তুমি সঠিকভাবে অ্যান্সার ফিল আপ করো, যে বৃত্ত ভরা ঠিক মতো করো, সো অবশ্যই লাস্ট সময় এসে এখন এটা অ্যাটলিস্ট মনস্থির করো, বা বাসা যখন প্র্যাকটিস করবে এক্সাম, এই প্র্যাকটিসটা করো যে আমি যেন কনফিউশন পার্টগুলো দাগানোর চেষ্টা করি। এখন একজন যদি আমাকে বলে যে ভাইয়া আমার চারটাই কনফিউশন, আমি পরীক্ষা দিলে আমার সব ভুল হয়, বুঝতে হবে তোমার এটা পড়াই হয় না ওই জায়গাটা। কারণ যার সব ভুল হবে, কনফিউশন, বুঝতে হবে সার মেইন পড়াতেই অনেক ঝামেলা রয়ে গেছে। সো তুমি আগে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আগে তুমি অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ শর্ট সিলেবাস থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। সো শর্ট সিলেবাসটা আগে ভালো করে পড়ো, তখন দেখবে অটোমেটিক্যালি কনফিউশনের পার্টটাও তোমার মোটামুটি ইজি হচ্ছে, স্মুথ হচ্ছে, অনেকগুলো প্রশ্ন তোমার হয়ে যাচ্ছে, তখন 90+ দাগালোতে দাগানোর মাধ্যমে মোটামুটি একটা চান্স ইনশাল্লাহ চলে আসবে। সো সবাই ভালো থাকো, ভালো মতো রিভাইজ করো, লাস্ট সময় এসে শর্ট সিলেবাসটা একটু ভালো করে দেখবে অবশ্যই, কারণ শর্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। গত বছর তো ম্যাক্সিমাম শর্ট থেকে আসছে, আর এবছর শর্টটা তো গত বছরের চেয়েও একটু বেশি, কয়েকটা চ্যাপ্টার বেশি আছে। সো আমরা আশা করতেই পারি, আশা রাখতেই পারি শর্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্নই আসবে। সো ভালো মতো শর্টটা ভালো রিভিশন দাও লাস্ট সময় এসে, কারণ ফুল তো এতদিন পড়েছো, লাস্টের দিকে এসে তুমি শুধু ফুল নিয়ে, ফুলের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, মানে বাড়তি যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো নিয়ে বেশি একটা মাথা ঘামাবে না। তুমি যেগুলো শর্টে তুমি এতদিন ধরে পড়েছো, এগুলো থেকে তুমি ভালো মতো একটু রিভাইজ করো, যেন এখান থেকে কোনো এমসিকিউ তোমার ভুল না হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।